আজ থেকে 33-34 বছর আগের কথা, আমরা যখন ক্লাস 11-এ পড়তাম একদম সরকারি স্কুল বিধাননগর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল লবণরদে, তো আমাদের দুটো সেকশন ছিল, আমার মনে আছে সব মিলিয়ে 80-85 জন ছাত্রছাত্রী ছিল ওই সময়। ঠিকঠাকই ক্লাস হতো, সবাই নিয়মিত আসতেন পড়াতেন। তখন কোনো দিন অভিভাবকদের মুখে বা আমার সহপাঠী সহপাঠিনীদের মুখে শুনিনি যে আমাদের স্কুলে শিক্ষকের অভাব আছে সেই জন্য ক্লাস হচ্ছে না। পার্ট টাইম কথাটা আমি বহু পরে শুনেছিলাম, কলেজে পড়ার সময় কিছু পার্ট টাইম শিক্ষকের সঙ্গে পরিচয় হয়েছিল সেই আর কি। স্কুলে কোনো আংশিক সময় শিক্ষক টিক্ষক ব্যাপারটা ছিল না। তো আজ থেকে প্রায় 33-34 বছর আগের কথা, এখন কি সিদ্ধান্ত হলো যে এখন সরকারি স্কুলে ক্লাস 11 ক্লাস 12-এ 270 জন মতো ভর্তি হয়, সেটা রাতারাতি বাড়িয়ে 400 করা হলো। আবার এদিকে 1,98,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর পদ ফাঁকা, 40 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকার কথা, সে তো দুরস্থ। স্কুলে নতুন ক্লাসরুম বাড়ছে না, নতুন শিক্ষক অশিক্ষক নিয়োগ হচ্ছেন না, কিন্তু লাভ দিয়ে ছাত্র সংখ্যা বেড়ে গেল 11 ক্লাসে 130 জন। মানে প্রতিটি স্কুলে এখন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত ক্লাস 11-এ 400 জন করে ভর্তি হবে। আর একটা মারাত্মক ঘটনা শুনুন, আগে তাও ছিল পিসিএম, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, মানে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে গেলে ন্যূনতম 45% নাম্বার পেতে হতো মাধ্যমিকে, এবার সেটা কমিয়ে দিল 35%। আমরা যারা সরকারি স্কুলে পড়েছিলাম তখন সায়েন্স পেতে গেলে ন্যূনতম 75% মার্কসটাকে এনশিওর করতে হতো। কালের নিয়মে অনেক কিছুই বদলে গেছে, তারপরে এলো 45%, এবার এলো 35%। মানে যার ভিতটা পর্যন্ত ভালো করে শক্ত নয়, যে মাধ্যমিকে মাত্র 35% নম্বর পেয়েছে, সে উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার ক্ষেত্রে এলিজিবল হলো। সরকার সিদ্ধান্ত নিল সায়েন্স পড়াও, তারপরে কেউ জানে না। এখানেই হাটে হাঁড়িটা ভেঙে দিয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন, বারুইপুরের বিধায়ক ছিলেন, একবার পদত্যাগ করলেন যখন তৃণমূল হলো, তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, পদত্যাগ করে আবার জিতে এলেন। তিনি কিন্তু নির্বাচনে হারেননি, 2001-এ তিনি মুখ্য সচেতক হলেন, 2006-এও জিতলেন, 2011-তে আবার মুখ্য সচেতক, 2001-এ তখন পঙ্কজ ব্যানার্জী বিরোধী দলনেতা, শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্য সচেতক, 2011-তে মুখ্য সচেতক, 2016-এ মন্ত্রী, প্রথমে কৃষি তারপরে বিদ্যুৎ, এখনও তিনি মন্ত্রী। কখনো রাসবিহারি, কখনো ভবানীপুর, মাননীয়ার ইচ্ছা হলো আবার তিনি ভবানীপুরে দাঁড়াবেন। শোভনদেববাবু বক্সার শোভন, 77 বছর বয়স, অত্যন্ত ফিট, একসময় বক্সিং করতেন, চলে গেলেন খড়দা উপনির্বাচনে, যেখানে দলনেত্রী বলেছেন সেখানেই তিনি গিয়েছেন, কিন্তু দলনেত্রীর প্রিয় পাত্র হতে পারেননি বর্ষিয়ানি নেতাটি, কারণ তার বিরুদ্ধে খুব বড় সড়ো দুর্নীতির অভিযোগ কিন্তু নেই। ট্রেড ইউনিয়ন করেছেন, ট্রেড ইউনিয়ন করলে যতটা করার ততটা করেছেন। এখন যারা ট্রেড ইউনিয়ন করেন শাসক দলের, তাদের যে অবস্থা, শোভনবাবুর অবস্থা তাদের তুলনায় কিছুই নয়। আমি আর বিস্তারিতভাবে বলবো না, কিন্তু এই যে তৃণমূল মন্ত্রিসভায় অনেক মন্ত্রীর মধ্যে তুলনামূলকভাবে এই শোভনদেববাবুর ভাবমূর্তি স্বচ্ছ। কি বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষা মেলা, 12 লক্ষ পরীক্ষা দিয়েছে মাধ্যমিক, পাস করেছে কত, 86% পাস করেছে, সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এরপরে হায়ার সেকেন্ডারি, তারপরে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, অন্যান্য পলিটেকনিক, এত ছেলে তৈরি হচ্ছে প্রতিদিন, কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, গাইডেন্স দেওয়ার কেউ নেই। প্রতিদিন সকালবেলা যখন মিট করি পাবলিককে, 10টা লোক এলে মিনিমাম 5টা লোক আসে চাকরির জন্য, মিনিমাম, আরও বেশিও আসে কোনো কোনো দিন চাকরির জন্য আসে। তাকে জিজ্ঞেস করলে বলে কী করেছো, গ্র্যাজুয়েশন নাই, বলে কাজ নেই, এমএ পাস করেছো, কাজ নেই, কাজ একটা মিনিমাম, কোনো যে শিক্ষার কথা এখানে বলা হচ্ছে যে এত সাবজেক্ট আছে পড়ে পাস করে এসো,
গ্র্যাজুয়েশন করার থেকে যদি একটা ছেলে হায়ার সেকেন্ডারি পাস করে এই অনেক জায়গায় দেখুন চাকরি পাওয়া যাচ্ছে, এটা আপনার বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় সেই এডুকেশন যদি কেউ করে আসে তা আমাদের সুযোগ আছে সেখানে ঢুকিয়ে দেওয়ার দু চারটে লোক, কিন্তু সেই না পড়ে শুধু গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না, শুধু এমএ পাস করে কোনো চাকরি পাওয়া যাচ্ছে না। তো কোন জায়গায় গেলে কী পাস করলে চাকরি পাওয়া যাবে এটার জন্যে আজকে মানুষ কিন্তু সেই জন্যই এখানে এসছে সবাই। তাই বললেন যে 12 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 86% উপর একটু পাস করেছে, প্রায় 10 লাখের উপর তারা উচ্চ মাধ্যমিক পড়বে, বিএ বিএসসি বিকম পড়বে, এমএমএসসি এমকম পড়বে, তারপরে বেকার হয়ে ঘুরে বেড়াবে। মানে একটা শিক্ষিত বেকার আমরা তৈরি করলাম, তার বাড়িতে প্রতিদিন যে 10 জন আসেন বিভিন্ন প্রয়োজনে তার মধ্যে 5 জনই হচ্ছে চাকরি প্রার্থী, একদম বাস্তবটা বলে দিয়েছেন। কিন্তু রোশানলে পড়বেন শোভনবাবু, শুনছি শোভনবাবুকে নাকি মাননীয় সতর্ক পর্যন্ত করে দিয়েছেন, বলেছেন এই সব নিয়ে মুখ খুলবেন না, আপনি কিছু জানেন না। কেন্দ্র সরকারের পরিসংখ্যান কি বলছে, 2019-20 রাজ্যে 5,80,000 লোক কাজ করে শিল্পক্ষেত্রে, 10 জন বা তার বেশি সংখ্যক কর্মচারী আছে, এরকম সেক্টরগুলোকে চিহ্নিত করে এই পরিসংখ্যানটা পেশ করেছে। 2018-19 যা ছিল এখানে ফ্যাক্টরি, আর 2019-20 মাত্র 233টা বেড়েছে, সেখানে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র বহুগুণে বেড়েছে, তামিলনাড়ু সব থেকে বেশি, সেখানে প্রায় 40 লক্ষ লোক এই বিভিন্ন ছোট বড় কারখানায় কাজ করে, সেখানে পশ্চিমবঙ্গে মাত্র 5,80,000 19-20। সরকারি পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি। বিনিয়োগ তো বড় মাপের আসে না, প্রতিবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের স্বপ্ন দেখানো হয়, মৌ হয় কিন্তু মোয়া হয় না, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট হয় না। তাই এই ছেলেমেয়েগুলো পাশ করে বেরিয়ে যাবে, ফ্যাপা করে ঘুরবে। এখন দুটো চাকরি আছে পশ্চিমবঙ্গে, সরকারি নিয়োগ তো বন্ধ, সবই হচ্ছে কন্ট্রাকচুয়াল। স্কুলে শিক্ষক শিক্ষক অশিক্ষক কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে কী কাণ্ডটাই না ঘটলো আপনারা দেখছেন, এ জল কোথায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যায় না, কিন্তু টাকা লেনদেন এমন সব হয়েছে, সিবিআই যে তদন্ত করছে আমার মনে হয় আদালতের নজরদারি আছে, একেবারে কেঁচো করতে কেউ উঠে বেরোবে। অনেক জায়গায় নিয়োগ বন্ধ, কেন্দ্রীয় সরকারও অনেক স্থায়ী পদ তুলে দিচ্ছে, সেখানেও চুক্তির ভিত্তিতে নিয়োগ, আর বেসরকারি ক্ষেত্রে বড় মাপের বিনিয়োগ আসেনি, বড় মাপের বিনিয়োগ না আসলে সেখানে কী করে কর্মসংস্থান হবে, তাহলে চাকরিটা কোথায় আছে? এক, সুইগি জোম্যাটো ডেলিভারি বয়, 2, বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ, বিএ এমএ করা ছেলে বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করে আমি জানি। কিছুদিন আগে এনআরএসে ডোমের পদ খালি হয়েছে বিজ্ঞাপন বেরিয়েছিল, পিএইচডি বিটেক এমটেক সব অ্যাপ্লাই করেছিল, আর একটা বাইক থাকলে মোটামুটি খাটার ক্ষমতা থাকলে আপনি ডেলিভারি বয়ের কাজটা পেয়ে যাবেন জোম্যাটো বা সুইগিতে। আর একটা জিনিস এখন দেখবেন, সেটা হচ্ছে পেট্রোল পাম্পে আপনি যদি গাড়ির তেল ভরাতে যান দেখবেন ক্রেডিট কার্ড করবার জন্য কিছু ছেলেমেয়ে আপনাকে অনুরোধ করছে, এই ধরনের কিছু চাকরি আছে, আর ভালো চাকরি নেই। এই যে জয়েন্টের রেজাল্ট বেরোবে দেখবেন ট্রেন ধরে লোকে চলে যাচ্ছে ভুবনেশ্বর, আন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, থাকতে চাইছে না। 38,000-এর কাছাকাছি ইঞ্জিনিয়ারিংয়ের সিট এই রাজ্যে বহু সিট খালি পড়ে থাকে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থানের সুযোগ না তৈরি হলে ইঞ্জিনিয়ারগুলো কোথায় চাকরি পাবে? এটা তো টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা বললাম, কিন্তু সাধারণ যারা বিএ করেছেন, বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন বা ডক্টরেট করেছেন তাদের চাকরির সুযোগ কোথায়? এবং তাদেরকে সঠিকভাবে যে আপনি দিশা দেখাবেন সেটাও নাকি সরকারি উদ্যোগের খামতি আছে, এভাবেই আঙুল তুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, বাস্তবটা বলেছেন, হাঁটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। যে স্বপ্ন ফিরি করেন না সরকারি কর্তারা, ওটা স্বপ্নই, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে যে পদক্ষেপগুলো করা দরকার, যে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার দরকার,
সেখানে অনেক ঘাটতি বা কমি আছে। আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা, মুখ্যমন্ত্রীকে বারবার বলতে হচ্ছে। দেখুন, দুই মন্ত্রী সুজিত বোস, জাভেদ খানকে তিনি সতর্ক করে দিচ্ছেন। গীতাঞ্জলি স্টেডিয়ামের ওখানে অ্যাক্রোপলিস মলের কাছে মুড়ি মুরকির মতো বোমা পড়েছে কাউন্সিলর সুশান্ত ঘোষ আর জাভেদ খানের অনুগামীদের মধ্যে ঝগড়া। সল্ট লেকে সুজিত বোস সব্যসাচীর মধ্যে ঝগড়া, ঝামেলা, মারামারি, মারধর লেগেই আছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার খণ্ডচিত্র। আমরা জানি, আমরা এই রাজ্যে বাস করি, বিনিয়োগকারীরা জানে না ভাবলে ভুল হবে, তারা সব খবর রাখে, তারা পুঁজির নিশ্চয়তা চায়। আমি লগ্নি করব, আমি ঠিক সময়ে কারখানাটা চালু করতে পারবো এবং ভালোভাবে কারখানাটা চালাতে পারবো, এগুলো হচ্ছে লগ্নির পূর্ব শর্ত। সেখানেই তারা ভয় পান যে আমি কারখানা করব আমার মতো করে, কাকে বরাদ্দ দেবো সেটা আমার ব্যাপার। অমনি স্থানীয় মাতব্বররা জুটে যাবেন যে আমার কাছ থেকে বালি নিতে হবে, আমার কাছ থেকে ইট নিতে হবে, আমার কাছ থেকে টিএমটি নিতে হবে, আমার এই লোকগুলোকে নিয়োগ করতে হবে, না করলেই গণ্ডগোল। সময় যে নির্ধারিত সময় উনি ভাবছিলেন যে আমি কারখানা করব, পিছিয়ে গেল দু তিন বছর, তার পুরো পরিকল্পনা বিষমাও চলে। এটা অভিজ্ঞতা। এই তো খড়গপুরে সেদিনকে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে শিল্প সম্মেলনে গিয়ে বললেন যে সাইকেল কারখানা হবে, ওখানে শিল্প তালুকে জমি দেওয়া হবে, ধাপে ধাপে 150 কোটি টাকার বিনিয়োগ হবে, কিন্তু সতর্ক করে দিলেন স্থানীয় নেতৃত্বকে ওখানে কারা কাজ করবে, কাদেরকে যারা বিনিয়োগ করছেন নেবেন সেটা তাদের ব্যাপার, তোমরা না করাবে না। কতবার মুখ্যমন্ত্রী বলবেন, উনি বলেন এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বার করে দেয়, কারণ তারা স্থানীয় স্তরে একজন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। ও দিদি বকবেন, আমরা আমাদের কাজটা করে যাব, কয়েকদিন চুপচাপ থাকবো, পুলিশ প্রশাসন একটু তৎপর হবে, ব্যাস দেখি সেই তাহলে কোথায় বিনিয়োগ আসবে, কোথায় বা কর্মসংস্থান আসবে। আর কর্মসংস্থান না হলে শিক্ষিত বেকারদের সংখ্যা জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়বে, যতই সরকার বলুক না কেন, এখানে কর্মসংস্থান সবচেয়ে বেশি, এখানেই স্বনির্ভর হচ্ছে বেশি মানুষ, এখানেই রোজগার পাচ্ছে বেশি মানুষ। সরকারি পরিসংখ্যান আর বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়ালে দুটোর মধ্যে যে আসমান জমিন ফারাক আছে আপনারা নিজেই বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই ছেলেমেয়েরা আছে, তারা অনেকেই চাকরির জন্য তৈরি হচ্ছেন বা চাকরির খোঁজার জন্য এবার তারা বাজারে বেরোবেন, বাস্তব ছবিটা মিলিয়ে নেবেন, সেটাই শোভনদেব বাবু বলেছেন। তাই মাননীয় আর গোসা হয়েছে তার প্রবীণ সহকর্মীর উপর। কদিন শোভনদেব বাবু মন্ত্রিত্বে থাকতে পারবেন সন্দেহ আছে, বা এখন যে দপ্তরে আছে সে দপ্তর বদলে আরও কম গুরুত্বপূর্ণ কোনো দপ্তরে তাকে বদলি করা হতে পারে, বাবার হতে পারে তার মন্ত্রিত্বই ছেটে দেওয়া হলো, কারণ সোজা কথাটা সোজাভাবে বলেছেন প্রবীণ এই মন্ত্রী, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী পছন্দ হওয়ার কারণ নয়। তিনি তো উষ্মা প্রকাশ করেছেনই, কার্যত সতর্ক করে দিয়েছেন শোভনদেব বাবুকে। কিন্তু শোভনদেব বাবু এই কথাটা বলে অন্তত বাস্তবটা স্বীকার করে নিয়েছেন, সেই জন্যই একটা ধন্যবাদ ওনার প্রাপ্য।